তারোয়া সমুদ্র সৈকত। বাংলাদেশের ভোলা জেলার জরফেশন উপজেলায় এই তারোয়া সমুদ্র সৈকত অবস্থিত। জেলা সদর থেকে 150 কিলোমিটার দূরে তারোয়া সমুদ্র সৈকত ও দ্বীপের অবস্থান। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি তারোয়া সমুদ্র সৈকত অল্প সময়ে পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করেছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যামিলি ব্লগ অ্যান্ড লিজার টাইম। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি অ্যান্ড ওয়েলকাম জানাচ্ছি আমার আরও একটি নিউ ভিডিওতে। সো গত ভিডিওতে আমি চর কুকরি মুকরি আসার সম্পূর্ণ একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং বলেছিলাম যে নেক্সট এপিসোডে তারোয়া সমুদ্র সৈকতের সম্পূর্ণ একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। চর কুকরিমুকরিতে আসার পর আমরা অনলি একদিনই ছিলাম, যেদিন এসেছি ওই দিন সারাদিন রেস্ট নিয়েছি, ওই দিন আর কোথাও বের হয়নি, কারণ সারা রাত আমরা লং জার্নি করে তারপর এসেছি। আর চর কুকরিমুকরি আসার পথটা একটু টাফ, কারণ অনেক লং জার্নি করতে হয়। তো লং জার্নি করে আসার পর আমরা টায়ার্ড ছিলাম, যার জন্য আর কোথাও বের হয়নি, সারাদিন কটেজেই ছিলাম। এরপর সন্ধ্যার পরে আমরা একটু বের হয়েছিলাম আশেপাশটা ঘুরে দেখার জন্য। কি খেলে তোমরা? ছোট হইলো আছে আমরা এত দূর থেকে আইছি, আপনারা যদি হেল্প না করেন লাভ কি হবে, কেমনে হবে? মহিলা খারাপ হবে না? সো ফাইনালি আমরা যাচ্ছি তারোয়া সমুদ্র সৈকতে। চর কুকরি মুকরির এই রিসোর্টে আমরা অনলি একদিন ছিলাম, এখন চলে যাচ্ছি তারোয়া সমুদ্র সৈকতে। আর এটা হচ্ছে চর কুকরি মুকরি ইকো পার্ক এবং ওইটা হচ্ছে রেস্ট হাউস। আমরা যেই কটেজটাতে ছিলাম তার পাশেই এই দুইটা ছিল। হ্যালো জাবিয়ান, নৌকাটা ওই যে যেদিক দিয়ে আসছে ওইদিক দিয়েই কি আমরা যাবো নাকি অন্যদিকে? ও কালকেরটাই তো গাড়ি বলে আয় তাপন, পানিতে পড়ে যাবা, তুমি এখানে দাঁড়াও, বাবা ব্যাগ রেখে আসুক পরে তোমাকে নিয়ে যাবে। আপনি বলেন না ভালো লাগতেছে
তারোয়া সমুদ্র সৈকতটি মূলত বঙ্গোপসাগরের কোল ঘেঁষে গড়ে উঠেছে, যার জন্য বঙ্গোপসাগরের কিছুটা অংশ পার হয়েই আমাদের যেতে হবে। সাগরের যত কাছাকাছি আমরা যাচ্ছিলাম আমাদের ট্রলারটা তত বেশি দোল খাচ্ছিল, আর এত পরিমাণ ডেঞ্জারাস ছিল বিষয়টা, খুবই ভয়ঙ্কর লাগছিল। আর ওই দিনের ওয়েদারটাও একটু অন্যরকম ছিল, মেঘাচ্ছন্ন ছিল আকাশটা। তো আমার লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল এরকম একটা জিনিস, একদম সমুদ্রের মাঝামাঝি গিয়ে এরকমভাবে ট্রলার দোল খাচ্ছিলো, বাচ্চা কাচ্চা নিয়ে খুবই ভয় লাগছিল। আবার সবাই যেহেতু একসাথে ছিলাম ভালোও লাগছিল, ওই সময়টা খুব সুন্দর এনজয় করেছি, কারণ চারদিকে পানি ছিল, গাছপালা ছিল, এবং যখন মাঝামাঝি সমুদ্রে গিয়েছি তখন তো আশেপাশের কোনো কিছুই দেখা যাচ্ছিল না, শুধু পানি আর পানি। খুবই সুন্দর একটা মোমেন্ট ছিল। চরকুকরিমুকরি থেকে এখন আমরা চলে এসেছি তারোয়া সমুদ্র সৈকতে, আর এখানে আমাদের আসতে প্রায় এক ঘন্টার মতো সময় লেগেছে। আর তারোয়া সমুদ্র সৈকতে আসার পর মানে এত ভালো লেগেছে, কারণ অসাধারণ সুন্দর একটা বীচ, মানে অনেকটা কুয়াকাটা এবং কক্সবাজারের মতো ফিল আসবে জায়গাটাতে, খুবই সুন্দর, খুবই চমৎকার। এখনো ওরকমভাবে ডেভেলপ হয় নাই তো। বাই বাই বাই, ওয়েলকাম টু তাওরা, বাই বাই। তুমি আইসে বালি ধরা শুরু করছো, যাও যাও যাও, এদিকে 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 এদিকে, এই দেখো এই যে এদিকে। ওরাও তো দেখি রেডি, 1 2 3। গরম লাগলে বাইরে বাইরে এসে বসে থাকতে হইব, সমুদ্রের পাড়ে আরো কোনো কম্বল থাকলে ওডি নিয়ে আসো। ঠিক আছে, না রাত্রে একটু ঠান্ডা লাগবে, আর কম্বল নিয়ে যাবো। আল্লাহ ভালো করে কি দেবে, জুতা খুলছো কেন বাবা? সফল কত বড় একটা গাছ, তুমি যে মাছ ধরতেছে, অসাধারণ ভিউ।
অপূর্ব অসাধারণ ওরে কাদারে। এই ছিল আমার আজকের ভিডিও তারোয়া সমুদ্র সৈকত সম্পর্কে, এবং আগামী ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো চরকুকরি মুক্তির নারিকেল বাগান, কীভাবে আমরা ক্যাম্পিং করে এক রাত থেকেছি সেই সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে থার্ড এপিসোডে শেয়ার করবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।